আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্যামেরা ফিটিং করতে গেলে আপনাকে কিন্তু ডিভিআর প্রয়োজন হবে, আর সেই ক্যামেরার ফুটেজকে ধরে রাখার জন্য আপনাকে ডিভিআরের ভিতর হার্ড ডিস্ক কিন্তু লাগাতে হবে। তে অনেক নতুন ভাইরা রয়েছে যারা ডিভিআরের ভিতর কীভাবে হার্ড ডিস্ক ফিটিং করবেন বা লাগাবেন, আজকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব যে হার্ড ডিস্কটা কীভাবে ডিভিআর সাথে ফিটিং করতে হয়। খুবই ইজি একটি কাজ, তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। প্রথমত আমি প্যাকেট থেকে হার্ড ডিস্ক, ডিভিআর এবং কেবল এগুলো আমি ফোল্ডার পরে রাখলাম। এখানে আপনার হার্ড ডিস্কটা কিন্তু গ্যারান্টি রয়েছে। এখন প্যাকেটটা আমি সুন্দর করে ডিভিআরটা সুন্দর করে খুলে ফেললাম। খোলার পর এই যে হলো আমার হার্ড ডিস্ক, এটার প্যাকেটটাও আমি এখন খুলে ফেলব। তো হার্ড ডিস্কটা আপনারা দেখেন 1 TB এবং এটা হলো তোশিবা কোম্পানি। এটার বাজার মূল্য বর্তমান নেবে 32 থেকে 3500 টাকা। এই হার্ড ডিস্কটা 2 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং খুবই ভালো একটি হার্ড ডিস্ক। সর্বপ্রথম আপনাকে হার্ড ডিস্কে কানেকশন দেওয়ার জন্য এরকম একটা কেবল পাবেন, দেখেন এটা হলো চওড়া। তো এটা আপনি প্রথমত চওড়া কেবলের দিকে ঢুকিয়ে দিবেন। তবে আর একটা সহজ কথা বলি, এই কেবলটা যদি উল্টাপাল্টা করে লাগান কোনো সময় কিন্তু ফিট হবে না, অর্থাৎ এই জ্যাকের ভিতরে ঢুকবে না। এজন্য খুব ইজিলি আপনি যেটাই ঢুকবে সেটা আপনি খুব সহজে কিন্তু ঢুকাইতে পারবেন। ছোটোটা দেখেন, আমি যদি উল্টা করে ঢুকাই কিন্তু ঢুকবে না, যখন সিধা পালে ঢুকাবেন ঠিক মোবাইল চার্জারের মতো, আপনি উল্টো দিয়ে কিন্তু ঢুকবে না, যখন সোজা পালে দেবেন তখনই কিন্তু ঢুকে যাবে। তো দেখেন হার্ড ডিস্কের ভিতরে সুন্দর করে পাওয়ার কেবল এবং ডাটা কেবল সুন্দর করে কানেক্ট করলাম। এরপর ডিভিআরটি আমি এখন স্ক্রু খুলে সুন্দর করে উপরের পার্টটা খুলে দেব। এজন্য আমি ডিভিআরটি দেখেন উল্টো করে চারপাশটা নাট থাকে সেই নাটগুলো খুললাম। তো এখন এই ডিভিআরটা কিন্তু আমার হিকভিশনের। তো হিকভিশনের ডিভিআরের সাথে আমি এখন হার্ড ডিস্কটি ফিটিং করছি। এখন যে জাল জাল ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিভিআরের আপনার হলো হার্ড ডিস্কটা বসবে। দেখেন যে এখানে হার্ড ডিস্ক বোর্ডের সাথে লাগানোর জন্য 4টা স্ক্রু পয়েন্ট থাকবে। আমি এখন উল্টা পাশ করে দেখেন এখানে কিন্তু 4টা পয়েন্ট রয়েছে নাট লাগানোর জন্য। আমি হার্ড ডিস্কটা সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন এই কেবলটা দেখেন যে সাইডে আপনার হলো লাগানোর পজিশন থাকবে ঠিক সেই সাইডেই আপনার তারটা রেখে দিয়ে তারপর হার্ড ডিস্কটা সুন্দর করে বসিয়ে দিবেন। দেখেন বসিয়ে দেওয়ার পর ডিভিআরের পিছন পার্টটা আমাকে উল্টো করে ধরবেন। ধরার পর এখানে দেখেন স্ক্রু পয়েন্টটা কিন্তু দেখেন ছিদ্র ছিদ্র কিন্তু মিলে নিতে হবে, তাহলে খুব সহজে আপনারা এই নাটগুলো লাগাইতে পারবেন। তো দেখেন আমি এখানে সুন্দর করে 4টা যে নাট রয়েছে স্টার দিয়ে এটা এখন লাগিয়ে ফেলব। তো আমার এখানেও দেখেন হার্ড ডিস্কটা বোর্ডের সাথে কিন্তু সাপোর্ট দেওয়া হয়ে গেল। এখন এই সাদা অংশটি, এই সাদা অংশে কিন্তু লেগে যাবে। দেখেন খুব সহজ একটি কাজ, খুব অনায়াসে আপনারা করতে পারবেন। দেখেন এটা আমি সাদা অংশটি, সাদা অংশ সুন্দর করে ধরে চাপ দিলেই কিন্তু ক্লিপের ভিতর ঢুকে যাবে। আপনি যদি অন্য সাইড করে ধরেন তাও কিন্তু ঢুকবে না, আপনার যখন পজিশন হবে তখনই কিন্তু ঢুকে যাবে। ঠিক মোবাইল চার্জারের মতো আপনি উল্টো দিক দিয়ে যদি দেন তাহলে ঢুকবে না, সুতা ফেলে দিলে তখনও কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে। ঠিক তেমনভাবে দেখেন এই কেবলটু ক্লিপ আকারে সুন্দরভাবে কিন্তু দেখেন এখানে সেট হয়ে গেল। তো বন্ধুরা আমার এখানে কিন্তু হার্ড ডিস্কটা ডিভিআরের সাথে কিন্তু সেট করা হয়ে গেল। এখন আমার কিন্তু এখানে আর কোনো কাজ নাই। এখন আমি উপর কর যে পার্টটা আমি খুলেছিলাম সে পার্টটা, আমি ডিভিআরের পার্টটা আমি এখন সুন্দর করে লাগিয়ে দিব। দেখেন এটাকে আমি এখন সুন্দর করে পজিশন করে এটাকে আমি লাগিয়ে ফেলব। চার কোনা যে 4টা নাট ছিল সে নাটটা দিয়ে আমি এখন ডিভিআরটি সুন্দর করে লাগিয়ে ফেলব। এখন এই ডিভিআরটি কনফিগার করার পর ভিডিওটা ফুটেজ যখন হবে তখন অটোমেটিকলি এই হার্ড ডিস্কের ভিতর ফুটেজ রেকর্ড হবে। তো এখন আমার ডিভিআরটি হার্ড ডিস্ক লাগানো কিন্তু কমপ্লিট।
খুব সহজ একটি কাজ, আপনারা কিন্তু নিমেষে করতে পারবেন। কাজটি খুবই একটি সহজ। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ।